হ্যালো বন্ধুরা, রহস্যবাদের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে এমন কিছু রহস্যময় ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যা আসলেই চমকানোর মতো। আজকের এপিসোডে থাকছে যে গ্রামে 12 বছর পেরোলেই মেয়ে হয়ে যায় ছেলে, ছেলে হয়ে যায় মেয়ে, এরপর সাপের সাথে বিয়ে, কুকুরের সাথে বিয়ে, এমন সব আজব তথ্য নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আজব গ্রাম যেখানে 12 বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে, পৃথিবীর এমন আজব আজব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। এমনই এক ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে, দেশটির দক্ষিণাঞ্চলে এক আজব গ্রাম সারিনাস। ওই গ্রামে কারো বয়স 12 বছর না হলেও বোঝা মুশকিল সে আদৌ মেয়ে না ছেলে। খবর নিউজ 18-এর, ওই গ্রামের বাসিন্দা জনি শারীরিকভাবে ছেলে, কিন্তু কোনো এক কারণে তার পুরুষাঙ্গ তৈরি হয়নি। তবে 12 বছর পা দেওয়ার পর তার পুরুষাঙ্গ গঠিত হয়। জনির মতো গ্রামের আরও অনেক ছোটো ছোটো শিশুর একই অবস্থা। 12 বছর আগে যারা মেয়ে ছিল, 12-তে পা দেওয়া মাত্রই ছেলেতে পরিণত হয়েছে। স্থানীয়রা এই রোগের নাম দিয়েছে 12 বছরের পুরুষাঙ্গ রোগ বা গেবেটোসিস। জনিকে 12 বছরের আগে সবাই মেয়ে বলেই জানতো, কিন্তু পুরুষাঙ্গ তৈরি হওয়ার পর তাকে তখন সবাই ছেলে হিসাবে মেনে নিয়েছে। গ্রামের বাসিন্দা এমনই 6 জন মেয়ে 12 বছরের বয়সে ছেলেতে পরিণত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন গ্রামের সবাই ওই 6 জনকে মেয়ে বলেই চিনত। তারা মেয়েদের পোশাক পরেই গ্রামে ঘুরত, কিন্তু 12 বছরের পা দিতে তাদের পুরুষাঙ্গ গঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এখন ওই 6 জন ছেলেদের পোশাক ঘুরে বেড়ায়। বিশেষজ্ঞদের ধারণা, এক ধরনের বিশেষ শারীরিক ত্রুটির কারণে গ্রামে মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে। গর্ভাবস্থায় থাকাকালীন শিশুদের উপর এই প্রভাব পড়তে শুরু করে। এই সমস্যার সৃষ্টি হয় গর্ভ অবস্থায় বিশেষ এনজাইমের অভাবে। বন্ধুরা, এমন একটি তথ্য পেয়ে অবশ্যই আপনাদের ভালো লেগেছে, তাই এই জন্য হলেও একটি লাইক দিয়ে দিন। এবার শেয়ার করতে চাচ্ছি এমন এক আজব ঘটনা যা হয়তো আপনি কোনোদিনও শোনেননি। সাপের সাথে বিয়ে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ভারতের এক 30 বছরের নারী বিয়ে করেছেন এক গোকুড়া সাপকে। প্রায় 2000 মানুষ ওই বিয়েতে যোগ দেয় এবং পুরোহিতের সামনে পুরো আধা ঘন্টা বসে থেকে ধর্মীয় রীতি অনুযায়ী ওই বিয়ে সম্পন্ন হয়। এবার শেয়ার করতে যাচ্ছি কুকুরের সাথে বিয়ে। প্রায় 20 বছর আগে প্রথম বিয়ে করেন অ্যামান্ডা রজার্স। তারপর কয়েক মাসের মধ্যেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। তারপর 20 বছর কাটিয়েছেন প্রিয় পোষা কুকুরের সঙ্গে। একজন উপযুক্ত জীবনসঙ্গী সব গুণ পোষা প্রাণীর মধ্যে খুঁজে পেয়ে শেষমেশ বিয়ে করেই বসেছেন সেই কুকুরটিকে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের দক্ষিণ লন্ডনে। 8-10টা বিয়ের আয়োজনের মতো তিনিও বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করেন, তৈরি করেন আলাদা করে বিয়ের পোশাক। বিয়ের অনুষ্ঠানে অ্যামান্ডা সেবকে চুমু খান 200 অতিথি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত সবাই নবদম্পতিকে উপর কাগজ ফুল ছিটিয়ে দেন। বেচারা কুকুর সেটা বুঝে উঠতে না পারলেও বেশ আনন্দেই ছিল, সেটা বোঝা গেল বিয়ের তোলা ছবিতে। আপনি যদি এমন রোমাঞ্চকর ও রহস্যময় গল্পগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।